আসসালামু আলাইকুম ভ্যারাইটিস টিপসের পক্ষ থেকে আবার সবাইকে জানাই স্বাগতম আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি যেটা কলা তো সবাই জানে কলার উপকার কিন্তু কলার চোচার উপকার নিয়ে কিছু অজানা তথ্য নিয়ে আজকে এসেছি যেগুলো কলার চোচা দিয়ে হয় সেগুলোর আজকে কিছু তথ্য নিয়ে এসেছি তো আমার চ্যানেলটিকে সবার আগে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টিটি বাজাইয়ে দিবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান এই যে কলার চোচা এগুলার কিন্তু অনেক উপকার আমরা তো কলা সাধারণত খাই কলার চোচা ফেলে দিই এটা আপনাদের স্কিন যেরকম ভালো রাখে দাঁত ভালো রাখবে চোখ ভালো রাখবে এবং ব্যথা বেদনা থেকেও দূর করবে কলার চোচা যদি আপনারা পায়ের তালুতে বা হাতের তালুতে ছোট ছোট ফোড়া ফোরা হয় আমাদের অনেকেরই ছোট ছোট পায়ের তালুতে বেশি করে হয় শক্ত শক্ত ফোড়া সেই জায়গাতে যদি এইভাবে কলার চোচাটা রেখে কাপড় দিয়ে বেঁধে পরে সারা রাত থাকা যায় তাহলে সেই সমস্যাটা থেকে দূর হওয়া যায় খুব অংশে কমে যায় অনেক অংশে কমে যায় বারবার হয় না ছোট ছোট ফোড়া যেগুলা ফাটার মতো হয় চামড়া উঠে ওই ফোড়াগুলাতে এই কলার চোচা যদি সারা রাত বা কাপড় দিয়ে বেঁধে তারপর মোজা পরে বা কোনো কিছু শক্ত জিনিস দিয়ে বেঁধে এভাবে যে জায়গায় হবে সে জায়গায় এভাবে বেঁধে দিলে ওই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায় হাতে কোথাও মশা কামড়েছে বা পোকামাকড়ের কামড়ের ব্যথা ওখানে এই জায়গায় ওইভাবে করে দিয়ে আধা ঘন্টা তিরিশ মিনিট অন্তত তিরিশ মিনিট এইভাবে করে রেখে বেঁধে রাখতে পারেন বা এইভাবে ধরেও থাকতে পারেন এইভাবে করে রেখে দিলে ওই ব্যথা বেদনা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় জলা পড়াটা ওইটাও কমে যায় অনেক অংশেই কমে যায় মশা মাছি পোকা যে হোক যদি রক্ত বের হয় সেখানেও এটা দিয়ে এভাবে করে রাখলে সেটার ব্যথাটা কমে যায় অনেক অংশে কমে যায় এবং কলার চোচা এবং কলার চোচা যদি আপনি ডাইরেক্ট স্কিনে প্রয়োগ করেন দেখবেন স্কিনটা অনেক অংশে গো ইয়া হয় গ্লো করে দেখেন আমি স্কিনে অ্যাপ্লাই করতেছি আমার এই দিকের স্কিনটা দেখেন এই পাশের স্কিনটা দেখেন আর এখানকার স্কিনটা দেখেন অনেকটাই গ্লো হচ্ছে প্রতিনিয়ত যদি আপনারা এই কলার চচা দিয়ে স্কিনকে মশ্চারাইজিং করতে চান তাহলে করতে পারেন এটা কিন্তু অনেক মশ্চারাইজিংয়ের কাজ করে এই কলার চোচা এই যে সাদা সাদা এটা এটা কিন্তু মশ্চারাইজিংয়ের কাজ করে আপনারা এইভাবেও কলা চোচা টুকরো টুকরো করে আপনারা যে কোনো টুকরো টুকরো করে আপনারা দাঁতকে অ্যাপ্লাই দাঁতের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন অনেকের দাঁত হলুদ হয়ে যায় ব্রাশ করার পরেও হলুদ হলুদ ভাব থাকে অনেকে পান খায় সিগারেট খায় তাদের দাঁত কিন্তু হলুদ হলুদ ভাবটা বেশিই থাকে ব্রাশ করার পরেও হলুদ হলুদ ভাবটা চলে যায় তো এতটু এতটু টুকরো করার পরে ডাইরেক্ট দাঁতের মধ্যে আপনারা এভাবে করে ঘুষলে অনেকটা চলে যাবে দা হলুদ 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 ভাবটা চলে যাবে এই কলার চোচা দিয়ে মুখের মধ্যে যদি আপনারা ডাইরেক্ট এই কলার চোচা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের স্কিন আরও ব্রাইট হবে আর ব্রোনের এবং ব্রনের সমস্যা থাকলেও সেই ব্রোনের সমস্যাটাও চলে যাবে ব্রোনের জায়গাতে আপনারা প্রতিদিন এই কলার চোচা দিয়ে যদি ঘুষেন তাহলে আপনাদের ব্রোনের সমস্যাটাও দূর হবে এবং ব্রোনের যেটা দাগ থাকে সেই ডাকটাও কিন্তু রিমুভ হয়ে যাবে ধীরে ধীরে চোখের নিচে কালো দাগটা যেটা থাকে আমাদের অনেকের চোখের নিচে কালো দাগ থাকে সেই কালো দাগটার উপরে যদি কলা চোচা ছিঁড়ে আপনারা রেখে দেন দশ থেকে পনেরো মিনিট তাহলেও কিন্তু আপনারা অনেকাংশেই কালো দাগটা ছোপ ছোপ দাগটা চলে যাবে সেটা বেশি উপকারিতা হবে যখন আমরা রোদ থেকে আসি রোদে থেকে আসার পরে যেটা হয় সেটা কিন্তু চোখটা অনেক গরম হয় নিচে চোখের নিচে কালো দাগটা কিন্তু বেশি বোঝা যায় তখন দিলে কিন্তু বেশি উপকার হবে আবার আপনারা এটাও করতে পারেন যে কলা চোচাটা রোদের মধ্যে দিয়ে এভাবে রোদের মধ্যে কলার চোচাটা সোজা করে রোদের মধ্যে দিয়ে যখন গরম হয়ে যাবে কলার চোচাটা তখন কিন্তু আপনারা ছিঁড়ে কলার চোচাটা দুই চোখের নিচে দিয়ে গরম চোচাটা গরম রোদের মধ্যে যে চোচাটা দিয়ে রাখবেন পনেরো মিনিট চোখে রাখতে পারেন আর চোচাটা রাখবেন রোদের মধ্যে পাঁচ মিনিট হ্যাঁ চোচাটা রাখবেন পাঁচ মিনিট চোখের মধ্যে রাখবেন পনেরো মিনিট তো এইটা যদি রাখেন তাহলে দেখবেন আপনাদের ধীরে ধীরে কিন্তু চোখের নিচে কালো দাগটা চলে যাচ্ছে চোখের উপরেও দিতে পারেন চোখের উপরে দিলে কিন্তু ছানির ভাবটা অনেকের কিন্তু চোখে ছানি পড়ে যে সেই ছানির প্রবণতাটা কিন্তু কমে যায় চো এই কলা চোচা দিয়েই কিন্তু আপনারা যদি এই কলা চোচা চোখে দিয়ে রাখতে পারেন দুই চোখে উপরে দেখবেন যে চোখের গরম গরম একটা গরম গরম ভাব থাকে সেই গরম গরম ভাবটাও কিন্তু চলে যাবে ছানির প্রবণতাও অনেকটা কমিয়ে দেয় কলার চোচা তো এই দেখছেন কলার চোচার কত উপকার তো এইগুলা কলা চোচা ব্যবহার করতে হলে কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো হচ্ছে পচা কলা হওয়া যাবে না টাটকা কলা হতে হবে আর টাটকা কলা হতে হবে ভালো কলা হতে হবে কলা কিন্তু ঠান্ডা শুষ্ক জায়গায় রাখতে হবে কলাটা যদি ভালো থাকে অবশ্যই চোচাও ভালো থাকবে ঠিক আছে ফ্রেশ চোচা এই ধরনের ফ্রেশ চোচা হতে হবে এই ধরনের কিন্তু একটু কালো কালো কালচে কালচে চোচাটা কিন্তু হওয়া যাবে না হ্যাঁ এইটা কিন্তু মনে করেন আধা ঘন্টা ছেলার আগের আধা ঘন্টা হচ্ছে ছেলার আর এটা হচ্ছে রানিং চিলচি তো সেই জন্যে যে ফ্রেশ চোচা ফ্রেশ চোচা হ্যাঁ এরকম ফ্রেশ চোচা হতে হবে আবার আপনারা যদি কলার চোচা আমাদের ব্যাগ আছে ভেনিটি ব্যাগ লেদারের জুতো এই কলার চোচা যদি ডাইরেক্ট আমরা লেদারের ব্যাগে আর লেদারের জুতোতে যদি আমরা ইয়া করি ঘুষি দেখবেন অনেকাংশে সাইনটা বাড়ে যাবে চকচক ভাবটা অনেকাংশে আসবে আবার রুপোরও রূপর জিনিসেও কিন্তু অনেক কালচে কালচে হয়ে যায় অনেকভাবেই কালচে কালচে হয় রূপের জিনিসে কিন্তু বেশিরভাগই কালচে কালচে দাগ পড়ে সেটাতেও যদি আমরা ডাইরেক্ট এই কলা চচা অ্যাপ্লাই করি ঘুষি দেখবেন যে রূপাটাও কিন্তু চকচক চকচক করতেছে নতুনের মতো হয়ে যায় ব্যাগটাও যেরকম সুন্দর দেখায় জুতাও সেরকম সুন্দর দেখায় রূপার জিনিসও কিন্তু সুন্দর দেখায় এই কলা চোচা কোনো কিছুই দিতে হবে না শুধু ছিলা এই চোচাটা অ্যাপ্লাই করতে হবে তো তারপরে এই কলাচোচা কিন্তু অনেকে আবার ব্লেন্ড করে মুরগির সাথে ইয়া করে মুরগিটা নরম হয় হ্যাঁ ঠিক আছে চাইনিজে কিন্তু অনেকে এই কলা চোচাও ব্যবহার করে মুরগিটাকে নরম করে সফট করে একটা ক্রিমিক্রিমি ভাব আনে এই কলার চোচা তারপর হচ্ছে এই কলার চোচা দিয়ে আপনারা অনেক সুন্দর একটা সার করতে পারেন রাতের মধ্যে গরম পানির মধ্যে ভিজ সেই গরম পানিটা সকালবেলা যে গাছে দিবেন সেই গাছের গোড়ায় দিয়ে আর রেখে দিলে সেই পানিটা আর কলা চোচাটা সহ দিলে সেটা একটা আর একটি উপকার আঁচিলে সাত আট দিন যদি কলা চোচা রেখে দেওয়া যায় সারা রাত তাহলে হচ্ছে সাত আট দিন পরে আঁচিল পড়ে যাবে